আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী বিন্দু, প্রিয় অভিভাবক বিন্দু এবং আমার প্রিয় স্যারেরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছে। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠের বিষয় হচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা। খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আশা করি তোমরা এই শেষ পর্যন্ত দেখবে। দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের গ্যাজেট, এখানে আর্মিদের যে নিরাপত্তা দিচ্ছি, এখানে পাহারা দিচ্ছি, এগুলো কিসের ছবি? আসলে মূলত হচ্ছে এগুলো নিরাপত্তা দিচ্ছে বা পাহারা দিচ্ছে। আমাদের সেনাবাহিনীরা, আমাদের বিডিআর, পুলিশ, আর্মি, এগুলো আমাদের জনগণকে পাহারা দেয় এবং আমাদের নিরাপত্তা দিয়ে থাকে। তাহলে এগুলো দিয়ে বোঝানো চাচ্ছি যে আজকে তথ্য অধিকার ও নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এখানে কোনো দেশের জনগণের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি সংস্থা কর্তৃক সৃষ্ট প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে তথ্য অধিকার বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তথ্য অধিকার কি এই জিনিসটা একটু করে আরো সামনে আলোচনা করব অবশ্যই, এটা একটু আমরা আপাতত জানি। কোন দেশের জনগণের জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি সংস্থা কর্তৃক সৃষ্ট প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে তথ্য অধিকার বলে, এটা আগে একটু আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটা বিষয়কে নিয়ে আজকে আলোচনা করব, তিনটা বিষয়কে সামনে নিয়ে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে। এক নম্বর হচ্ছে তথ্য অধিকারের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা বর্ণনা করতে পারবে, তথ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। এই তিনটি বিষয় আলোচনা করব, আশা করি দেখি তোমরা সামনে পর্যন্ত থাকো। তাহলে তথ্য অধিকার যেটা হচ্ছে, কোনো তথ্য যা একজনের কাছে আছে তা অন্যের জানার অধিকার হলো তথ্য অধিকার। তাহলে এটা দিয়ে আমরা যে বিষয়টা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে একজনের কাছে, সেটা অফিস হতে পারে, আদালত হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, যে তথ্যটা আমার জানার দরকার, যে তথ্যটা আমি জানার আমার অধিকার রাখি, আমার জানার প্রয়োজন, এটা আমি তথ্য আমি নিতে পারি, এই বিষয়টাকে বলে তথ্য অধিকার, যেটা আমি যে কোনো জায়গা থেকে আমি তথ্য নিতে পারি। তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য, তাহলে তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্যটা কি? গণতন্ত্রী বাংলাদেশ সরকারে এই আইনটা করেছিল, জনগণ এবং প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, জনগণ হচ্ছে সকল দেশের একটি ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এর উদ্দেশ্যে মূলত এই আইনটি করা। তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে পাস করা হয় তথ্য অধিকার আইন 2009, যে যেটা হচ্ছে যে কোনো তথ্য যেটা মানুষের জানার প্রয়োজন এটা সরকার জনগণকে জানিয়ে দিবে, এবং কারো কাছে যদি এটা তথ্য থাকে তা অবশ্যই সরকার, অবশ্যই কোনো সংস্থা, অফিস, আদালত জানাতে বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলে যারা তথ্য দিতে বাধ্য থাকবে, কারা কারা থাকবে? সরকারি অফিসগুলো থাকবে, বেসরকারি সংস্থা থাকবে, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানগুলো থাকবে, এই সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সরকারের এই এই সংস্থাগুলো, এই সরকারি অফিসগুলো থেকে কোনো সংস্থা যদি চায় ওদের থেকে এই বছর তোমার কত টাকা বাজেট আসলো, কত টাকা কি হলো, কিভাবে খরচ করেছো, এইভাবে যদি কেউ জানতে চায়, আর্মি, বিটিআর, পুলিশ, হ্যাঁ, বা সাংবাদিকেরা তথ্য যদি চায় তাহলে এটা দিতে বাধ্য থাকিবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তথ্য অধিকার আইনের ফলে জনগণ কি সুবিধা ভোগ করছে? তাহলে জনগণ অনেক কিছু সুবিধা ভোগ করতেছে, কারণ কেউ আর দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, মিথ্যা আশ্রয় নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, কারণ জনগণ যদি চায় এই তথ্যটা আমাকে দিতে হবে অফিস, তাহলে অবশ্যই দিতে হবে, এটা সরকারি এই আইনটা করা হয়েছে। তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কেন প্রয়োজন আমাদের? এই আইনের ফলে অনেকের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, এটা কেন আমাদের প্রয়োজন? তবে এই আইনে
সকল তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক রাখা হয়নি। তবে এমন কিছু তথ্য রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে এগুলো জনগণ জানার অধিকার রাখে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন তোমাকে বলি, যদি তুমি মনে করো এসএসসি পরীক্ষা তুমি দিবে, পরীক্ষা অংশগ্রহণ করবে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আমাকে পরীক্ষার আগের দিন জানতে হবে, তাহলে এটা কিন্তু জানা যাবে না। এই বিষয়ে আরো অনেক কিছু তথ্য আছে যেগুলো সরকারি গোপনীয়তা রক্ষা করে, সরকারের দেশের বিভিন্ন ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ক্ষতি হবে। হ্যাঁ, এসব তথ্য তুমি সরকারের কাছে চাইতে পারবে না, প্রতিষ্ঠানের কাছে চাইতে পারবে না, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই আইনের সপ্তম ধারায় 20টি বিষয়কে আইনের আওতাভুক্ত রাখা হয়েছে। এর মধ্যে হচ্ছে যে তথ্য প্রকাশে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়, তাহলে এই ধরনের তথ্য প্রকাশ করা যাবে না। বিদেশি সরকার থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য, এটাও প্রকাশ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করলে বুঝবা, তদন্তনাধীন কোনো বিষয়ে, যেমন মানবতা বিরোধী অপরাধ, দেশ বিরোধী কোনো অপরাধ, দেশের বিভিন্ন দেশকে অস্থিতিশীলতা করার জন্য কোনো অপরাধ, এই ধরনের কোনো তথ্য প্রকাশ করা যাবে না। তুমি চাইলে এটা তোমাকে দিতে পারবো না, এটা সম্পূর্ণ হচ্ছে গোপনীয়। পরীক্ষার প্রশ্নপত্র বা পদত্ব নম্বর সম্পর্কিত আগাম তথ্য, যেমন একটু আগে আমি বলেছিলাম, তুমি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্ন জানতে চাও পরীক্ষার আগের দিন, তাহলে এটা অধিকার, কিন্তু এই অধিকার গ্রহণযোগ্য না, এটা তুমি চাইতে পারবে না। এই আইনের সপ্তম ধারায় 20টি বিষয়কে আইনের আওতাভুক্ত রাখা হয়েছে, যার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো কোম্পানির কৌশলগত বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় তথ্য, তারপরে জাতীয় সংসদের অধিকার হানির কারণ হতে পারে এমন তথ্য, কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, তথ্য প্রকাশ করলে ব্যক্তির জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন তথ্য, মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সার সংক্ষেপ সমূহ আলোচনার কোনো বিষয়বস্তু, এই বিষয়গুলো তোমার জানা যাবে না। এই বিষয়গুলো তুমি কেউ যদি চাইলেও তুমি দিবে না, দিতে পারা যাবে না, এটা আইনের বিপক্ষে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্য অধিকার আইন 2009 অনুসারে তুমি কি কি তথ্য জানার অধিকার রাখো না, একটু আগে আলোচনা করেছি, কি কি তথ্য তুমি জানতে পারবে না, কি কি তথ্য তুমি চাইতে পারবে না, যেমন অফিস আদালতের কাছে, তোমার স্কুলের কাছে, তোমার প্রতিষ্ঠানের কাছে, সরকারের কাছে, এই বিষয়গুলো একটু আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, একটু খেয়াল করো, তথ্য অধিকার আইন বলতে কি বুঝো? বাংলাদেশ তথ্য অধিকার আইন কত সালে পাশ করা হয়? তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি? তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতাভুক্ত করা হয়েছে? দেখো আমরা এখানে ক্লিক করি, সরি ভুল হচ্ছে মনে হয়, আমরা যাই, হ্যাঁ উত্তর ভুল, তারপরে যে আমরা এটাতে ক্লিক করি, ভুল ভুল। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে তথ্য অধিকার আইন এবং তথ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি, সারসংক্ষেপে বা ছোট করে আলোচনা করেছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি আজকে বাড়ির শেষে এসে ক্লাসে তোমাদের একটি বার্তা দিয়েছি, তথ্য অধিকার আইনও জনগণকে সকল তথ্য জানার অধিকার দেয়নি, কিছু কিছু এমন কিছু তথ্য জানার অধিকার দেয়নি, বিষয়টি তোমার চিন্তার আলোকে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখেছো এবং বুঝেছ, আশা করি তোমাদের ভালো লেগেছে, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যেসব আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তাহলে অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।